লেকচারে আমরা দেখব কিভাবে লগ এর সাহায্যে x এর মান নির্ণয় করা যায়। প্রথমে আমরা দেখে নিই অঙ্কগুলো আসলে কি। এখানে দেখা যাচ্ছে লগ এর মানের ক্ষেত্রে x এর মান চেয়েছে। এখানে দেখা যাচ্ছে x আছে লগ এর বেজে এবং এখানে আছে লগ লগ অফ যেটা সেখানে আমরা দেখছি x। তো আমরা এই তিনটি ভিন্ন কেসে কিভাবে x এর মান বের করতে হয় সেটাই দেখব। প্রথমে আসি এই অঙ্কে। আমরা এই অঙ্কে দেখছি ভিত্তি 5, তাই আমরা লগ এর ভিতরের সংখ্যাগুলোকে 5 ভিত্তির কোনো সংখ্যায় নিয়ে যেতে যাব। লগ অফ বেস 5, এখানে আছে 5 to the power 1/3, কিউবিক রুটকে লেখা যায় 5 to the power 1/3 হিসেবে, এবং স্কোয়ার রুটকে বা বর্গমূলকে লেখা যায় 5 to the power 1/2 হিসেবে। এখানে আমরা সূচকের মানগুলো যোগ করে দিতে পারি, যোগ করে আমরা লিখতে পারি লগ অফ বেস 5 5 টু দি পাওয়ার 1/3 প্লাস 1/2। একে আমরা যদি আমরা সূচককে সামনে নিয়ে আসি তাহলে লিখতে পারি 1/3 প্লাস 1/2 লগ অফ 5 টু দি বেস 5। আমরা জানি যে কোনো লগ অফ 5 টু দি বেস 5 কে আমরা 1 হিসেবে লিখতে পারি, তাই আমরা লিখতে পারি 1/3 প্লাস 1/2 ইনটু 1। এবার 1/3 প্লাস 1/2 এর মান যদি আমরা বের করি তাহলে আমরা লিখতে পারি 2 প্লাস 3 ডিভাইডেড বাই 6, অর্থাৎ 5/6। এরপর আসা যাক পরের অঙ্কটিতে। এখানে বেজে অর্থাৎ ভিত্তিতে x আছে। একে যদি আমরা সূচকের সাহায্যে লিখি আমরা জানি x^-2 = 1/16। এরপর আমরা জানি 2^4 = 16, তাই আমরা লিখতে পারি 1^2 = x^-2। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে -2 আর এখানে এসেছে পাওয়ার 4, তাহলে আমরা এখানে পাওয়ারকে চেষ্টা করব -2 হিসেবে নিতে। আমরা একে লিখতে পারি 2^-4 x^-2। এখন আমরা যদি পাওয়ারকে ভিতরে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি 4^-2 = x^-2। যেহেতু সূচক বা পাওয়ার সমান তাই আমরা লিখতে পারি x = 4। এরপর দেখা যাক পরের অঙ্ক। পরের অঙ্কে আমাদের ভিত্তিতে আছে 10 এবং উত্তর আছে -2, তাই আমাদের লগের ভিতরের x এর মান বের করতে হবে। সূচকের সাহায্যে লেখা যায় 10^-2 = x, তার মানে x = 1/100। এভাবে বিভিন্ন লগের বিভিন্ন অংশে x থাকলে আমরা x এর মান বের করতে পারি। প্রথম অঙ্কের মান আমরা ক্যালকুলেটরের সাহায্যেও বের করতে পারি। যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করি তাহলে দেখা যায় লগের বেজ এখানে 5 এবং লগের ভিতরে আছে কিউবিক রুট অফ 5 ইনটু স্কোয়ার রুট অফ 5, উত্তর 5/6। এভাবেই আমরা লগের বিভিন্ন জায়গায় x থাকলে x এর মান বের করতে পারি।